फ्लैश प्रॉब्लम ना जी फ्लैश प्रॉब्लम আর এই এটা হলো যে ডাম ব্যাগ আছে এই বাটনটা জি এই বাটনটা এটা তো এটা কাজ করে না মোলা পড়ে তো না খোলা বাটন করা আছে ঠিক আছে আজকে তো লাগবে না জি লেন্সটা তো ক্লিন করতে হবে না সকালে ফাঙ্গাস চলে আসে ধন্যবাদ কিছু খাবো না ঠান্ডা খাবো না না আমার এমনিতেই ঠান্ডা আছে আমি খাবো না আপনি আপনি আমি আপনাকে খাওয়াবো না আমি খাবো না কি বড় দিবস না জন্মদিন লোহ কপাট নিয়ে আগুন দিয়ে থাকবে কত কোন বিভিন্ন আলোচনা হ্যাঁ কত কোন আলোচনা এটা সাড়ে পাঁচটা বাজে তো সাড়ে ছটা পড়েছে সাড়ে ছটা
पूरा फिटिंग दे है का कमेंट जैसे कमेंट जैसे छह मिनट बंद है जैसे ना समस्या क्या है समस्या से क्यों कास्ट में सीख कर लेगू सीख कर लेगा विषय में बोल बोल खेला ही खुल्ले ट्रेनिंग वाला लगे डॉक्टर देखा है आपने जी डॉक्टर देखा चुके जी कुधाई डॉक्टर फ्रॉम गेट इस्तमी आएंगे ओ इस्तमी हॉस्पिटल है जी की से चुके तो भी जला पड़ा कुछ हो तो बेटा एलर्जी ने भी ग्लूकोमा है प्रेशर हायर की कब थे क्या अनेक दिन जब मैं 3-4 मास ये अभी तो दूसरा दीदा थी जाए चुके समस्या हां हमर चुके समस्या बता कल के थे क्या মানে কি জানি কোথায় যাচ্ছে মনে হয় কি পড়ছে আর ফুলিয়া পুরো পানি লাল দেখ এই যে ধরায় কিছু ডাক্তারের কাছে সেম সেম একই অবস্থা ওই ড্রপ দিছে দুইটা 4 ঘন্টা পর পর এই যে দুইটা ট্যাবলেট দিছে খাওয়ার জন্য মানে ব্যথার জন্য এখন কি অবস্থা বুঝ করতেছে এখন গত 2 ঘন্টা আগে চেয়ে এখন মোটামুটি 50% ভালো মনে করতে ভালো ইসলামে এটা কিছু না না আমি প্রাইভেট দেখে ইসলামে দেখে গেলে তো দিয়ে দিব ইসলামিয়াতে প্রাইভেট দেখেছি না ইসলামিয়াতে না আমি এখানে রাতে দেখেছি আপনার মতো আচ্ছা আপনি স্কুল করবে গেট দিয়ে স্কুল করবে আর 50 টাকা দিয়ে না এখানে 800 টাকাই নাই আমি দেখেছি ফারুক হোসেন দে ওনার এম এস কে বিগত 10 বছর ধরে ওনার কাছে দেই একটা মাত্র করে আমার চোখের এমনি প্রবলেম আছে চোখের রেটিনার প্রবলেম এটা ইন্ডিয়াতে দেখা আসলে আমাকে সম্মান তুলনালয়ে অনেকবার গেছি 4-5 বার গেছি ভাই চোখে ডাক্তারের কাছে গেলে মনে করবেন যে সব বুঝি চোখেরই সমস্যা সিরিয়াল মানে কালকে 27 জন রোগী ঠিক আছে 27 জন রোগী 800 টাকা করে আপনি কি মনে করেন আমরা 3 ঘন্টা পরে সিরিয়ালই পাইছি বুঝছেন আর সরকারি ভাবে দেখলে আজকে 7 দিন সিরিয়াল সরকারি ভাবে দেখলে কি স্লো হয় দেখা গেল যে সকালবেলা গিয়ে টিকিট কেটে একজনের পর আরেকজন একজনের পর আরেকজন ডাক্তার দিবেন 10 পয়সা আর একদম লাইন করতে তাই যদি প্রাইভেট দেখাইবেন টাকা দিতে বেশি গেল অল্প সময়ের ভিতরে কাজ শেষ করে দিতে পারবে
কিন্তু শেষ করলাম আজকে করে আরেকটা জিনিস করতে 7-7 মিনিট লাগছে স্যার 1000 টাকা নিছে কি করব কেনা কইছে করতে দিয়েছে লেজার লেজার করছে চোখে ছবি তুলছে না এটা একটা মিনি অপারেশন আর কি আচ্ছা আচ্ছা যে চোখে যে রোগগুলো 5 মিনিট লাগছে 5 মিনিটে 1000 টাকা বন্ধ চলাচল বন্ধ হয়ে গেছে চোখে তো কম দেখেন না নাকি না পরিপূর্ণ দেখেন এক চোখে কম দেখেন এটা কি ডান চোখ আমি তো ডান চোখে কম দেখি বাম চোখ বন্ধ করলে ডান চোখ দেখা যায় আমার ফেস চেয়া যায় মনে হয় না প্রত্যেকটা মানুষের একটা চোখের প্রবলেম আছে আমি যদি এটা বন্ধ করি এটা তো দেখতে পাই এখন এই যেটা বন্ধ করলে আপনাদের মানে ওরা ওই যে ওই লেখাগুলি পড়তে পারি না পড়ো লেখাগুলি ঠিক আছে এটি সবারই আমার তিন দিন যাবত দিন চোখে সমস্যা দেখা দিচ্ছে ব্যথা করতেছে মানে এটা এই প্রবলেমটা নতুন করে হচ্ছে কিছুদিন যাবত এটা আগে ছিল না না এটা তো ভাইরাস হতেও পারে মানে এই বেশি মানে যার অ্যালার্জি বেশি আর কি আমার তো এমনিতে অ্যালার্জি নাই একমাত্র চোখের এই সমস্যা আমার অ্যালার্জি বেশি যাক আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ সব আল্লাহ পাকে দিচ্ছে কালকে দেখেছিলে আরে এমন অবস্থা কালকে আমার কঠিন অবস্থা মানে পানি পড়তেছে চুল কেটেছে লাল হয়ে গেছে এখন রেস্ট নেওয়া দরকার হ্যাঁ রেস্ট নেওয়া দরকার ছিল অবশ্যই আচ্ছা ভাই না এটাও হয় না তারপরে আজকে একটু বাসা বইয়ে থেকে